প্রিয় দর্শক, এই মুহূর্তে মেঘনা নদীর ঘাটে আমি আসছি এক জেলেভাইয়ের সাথে মাছ সংগ্রহের ব্যাপারে যাচ্ছি। উনি হচ্ছেন সাহেব আলী ভাই, উনি মৎস্য ব্যবসায়ী, উনি নদীতে যাচ্ছেন এখন ওই মাছ সংগ্রহের ব্যাপারে। সাহেব আলী ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আপনার সাথে যাব, দেখি কিভাবে মাছ সংগ্রহ করেন ইনশাল্লাহ। জি, এটা আড়াইহাজার উপজেলার বিষ্ণুন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রাম। এখানে অনেক জেলে ভাইরা আছে, জেলে ব্যবসায়ীরা আছে, যারা নিয়মিত এই মেঘনা নদী থেকে মাছ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। প্রিয় দর্শক, এখন প্রায় 6:30 বাজে, আমরা এখনই এই দয়াকান্দা ঘাট থেকে মেঘনা নদীর উদ্দেশ্যে যাত্রা করব। আমাদের নৌকা এগিয়ে চলছে, মেঘনা স্বচ্ছ, অত্যন্ত পরিষ্কার পানি, চারদিকে পানি আর পানি। আমরা এগিয়ে যাচ্ছি মাছ সংগ্রহের জন্য। আমরা সামনে কিছু হাঁসের জাগ দেখতে পাচ্ছি, অসাধারণ। আমরা দেখতে পেলাম হাঁসের জাগ, আমাদের ট্রলারের শব্দ পেয়ে হাঁসগুলো উড়ে যাচ্ছে। এটা মেঘনার অত্যন্ত সুন্দর, আকর্ষণীয় নৈসর্গিক রূপ, এই স্বর্গীয় রূপের কোনো তুলনা হয় না। সত্যি হারিয়ে যেতে ইচ্ছে করে, এই রূপ অসাধারণ, অসাধারণ। প্রচুর হাঁস উঠছে আকাশে। তো এই অবস্থায় আমাদের নৌকা এগিয়ে চলছে, আমরা সামনে একটা জেলে নৌকাকে দেখতে পেলাম। সেইখানে মাছ সংগ্রহের আশায় সাহেব আলী ভাই নৌকাকে ওই জেলে নৌকার কাছে আমাদের ট্রলার থেকে নিয়ে গেল। হ্যাঁ, বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি, আর সাহেব আলী ভাই তার সাথে মাছ সংগ্রহের ব্যাপারে চেষ্টা করছে। মোটামুটি বেশ ভালো মাছই মনে হয় পেয়েছি। সেখানে বাঁচা মাছ দেখছি, গন্য মাছ দেখছি, চিংড়ি মাছও দেখছি। বেশ সুন্দর মাছ, অসাধারণ সতেজ তাজা মাছ। ভাই, আপনি দাম কত বলছেন? জেলে ভাই মাছের দামটা 1200 টাকা চাচ্ছে। এখন জেলে ভাই এবং শাহালি ভাই দামাদামি করে হয়তো একটা সিদ্ধান্ত নেবেন। শাহালি ভাই, আপনি কত বললেন? আমি 500 টাকা বলছি। শাহালি ভাই মাছের দাম 500 টাকা বলেছেন এবং তারপরেও মাছ নেওয়ার ব্যাপারে দামাদামি করছেন। আসলে এখানে একটা সমস্যা হচ্ছে, মাছ কখনো সাধারণত একদামে বিক্রি হয় না, নানা দর কষাকষির মধ্যে মাছের দাম নির্ধারণ হয়। জেলে ভাই যেহেতু মাছ বিক্রি হচ্ছে না, এখন তার মাছ তিনি নৌকায় গুছিয়ে নিচ্ছেন। তবে যাই হোক, শাহালি ভাই সর্বশেষ মাছের দাম 700 টাকা পর্যন্ত বলেছেন, কিন্তু জেলে ভাই এই ব্যাপারে একমত না হওয়ার জন্য চলে যাচ্ছেন। যাই হোক, এই মাছটি নেওয়া হলো না, আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই মজা লাগছে আসলে এইভাবে নৌকায় হঠাৎ করে ভ্রমণ। আমরা আরও কিছু জেলেকে সামনে দেখতে পেলাম, সাহেব আলী ভাই ওদের সাথে আলাপের প্রেক্ষিতে কিছু মাছ দরাদরি করে নিলেন। অত্যন্ত ছোট ছোট মাছ, কিন্তু স্বাভাবিকভাবে খুব সুস্বাদু হবে। এর ভিতর দেখা যাচ্ছে মেনা মাছ, তারপর হচ্ছে বাইং, তারপর হচ্ছে পুঁটি, আমি কিছু ছোট ছোট ট্যাংরা বা বজুরি দেখতে পাচ্ছি। তো সাবলি ভাই জেলে ভাইদের সাথে কথা বলছেন মোটামুটি মাছগুলোর ব্যাপারে। তো বেশ ভালোই হয়েছে মাছগুলো। এর ভিতর চিংড়ি মাছ দেখা যাচ্ছে বেশ কিছু, এবং তিনি মাছগুলো ঝুড়িতে ডালছেন, সেই মাছগুলো বাছাই করে রাখবেন। এখানে বেশিরভাগ চিংড়ি, পুঁটি এবং কিছু বড় বাইং মাছও আছে। তো মোটামুটিভাবে আমরা দ্বিতীয়বার জেলেদের থেকে এবার মাছ নিলাম। এখানে আরেক জেলে ভাই কিছু মাছ নিয়ে আসছেন, মাছগুলো তাজা, এইমাত্র জারের, এই মনে হচ্ছে চাইয়ের দরা মাছ, এগুলো এইমাত্র চাই থেকে উঠানো। এই মাছগুলোতে পুঁটি মাছই বেশি, এগুলো মেঘনার পুঁটি মাছ, এগুলোকে অনেকে গুবইরা পুঁটিও বলে, এগুলো সাধারণ চুনা পুঁটি না। তো মোটামুটিভাবে এইভাবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু মাছ বিভিন্ন জেলেদের জালে বা চাই ধরা পড়ে, সেখান থেকেই পাইকাররা এইভাবে মাছগুলো সংগ্রহ করে থাকে। তো মোটামুটি দামাদামি চলছে, দামাদামি এক পর্যায়ে মাছগুলো আমাদের ভাই নেওয়ার চেষ্টা করছেন আর কি। বেশ সুস্বাদু মাছ এগুলো। তো জেলেরা মোটামুটিভাবে খুব একটা মাছ কারো জালে বা চাই মাইরি পড়তেছে না। এই মাছ, এই সময় মাছের একটা
ক্রাইসিস থাকে, কারণ শীতের সময় শেষ হয়ে আসছে। তো কথার পাইকার তো স্বাভাবিকভাবে চেষ্টা করে দাম যাতে মোটামুটিভাবে কম দামে নিতে পারে, এর ফলে সে বাজারে বেশি লাভ করবে। ভাই বেশ কিছু মাছ জুড়িতে রাখলেন, সেই পুঁঠি মাছ বাইং মাছগুলো সতেজ, সকালের এক তাজা ধরা মাছ। এই মাছের চাহিদা খুব বেশি। এখানে বাইং দেখছি, খোলসা দেখছি, তারপর ট্যাংরা দেখছি, ছোট শিং মাছ, পুঁঠি মাছ আছে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই মেঘনায় এই সময় প্রচুর নৌযান চলাচল করে, বিশেষ করে মাল পরিবহন নিয়ে। তো এখানে এখন সাহেবেলি ভাই মাছগুলো গুছাবেন, গুছানোর জন্য তৈরি করছেন, কারণ এই মাছগুলো সংরক্ষণ অতি জরুরি হয়ে পড়ে। মেঘনার পানি চারদিকে অথই পানি। হেডার কাছে গিয়েছিলেন, আমি যাব না, দেশের বাইরে গিয়ে পড়েছে। দেশের মানুষ যাইলে দাম করে দিত না মাছ। ভালো হয়েছে স্যার, কি কোন হ্যাঁ, যা বলছিলাম, সংগৃহীত মাছগুলো বাছাই করাটা বেশ প্রয়োজন হয়ে ওঠে মৎস্য সংগ্রহকারীদের কাছে, কারণ এই গরমের সময় মাছ দ্রুত বাছাই করে বরফে রাখার প্রয়োজন পড়ে। তাছাড়া বাজারে নানা কাস্টমারের জন্য নানা মাছের প্রয়োজন হয়, তাই অনেক ক্ষেত্রেই এই মাছ সংগ্রহকারীরা দাঁড়িপাল্লায় মাছ ওজন দিয়ে রাখে। এখানে মাছের হাড়িতে দেখতে পাচ্ছি বাইং মাছ, এটা ভাগনা মাছ, অত্যন্ত সুস্বাদু খেতে। তবে এই সময় সাধারণ মাছের প্রাচুর্য না থাকায় ছোট্ট চিংড়ি মাছের অত্যন্ত চাহিদা থাকে, সেই হিসাবে এ সকল মাছের দামও বেশি থাকে। তাই দেখা যায় সংরক্ষণের ব্যাপারে সাধারণত মৎস্য সংগ্রহকারীরা বিশেষ যত্নবান হয়, যাতে করে চিংড়ি মাছ নষ্ট হয়ে না যায়। এখানে একটি বিষয় উল্লেখ্য যে নদী থেকে মাছ সংগ্রহের ব্যাপারে সাহেব আলী ভাইয়ের মতো অনেক মাছের পাইকার এই মেঘনা নদীতে আছে, যারা জেলেদের কাছ থেকে নৌকা নিয়ে ঘুরে ঘুরে মাছ কিনে থাকে। বিশেষ করে এই সিস্টেমটা জেলেদের জন্য অত্যন্ত উপকার বয়ে আনে, কারণ তাদের মাছ বেচার ব্যাপারে বিভিন্ন হাটে বাজারে দৌড়াদৌড়ি করতে হয় না, নদীতেই বিক্রি হয়ে যায়। এতে একদিকে তাদের সময় যেমন লাঘব হয়, অন্যদিকে পরিশ্রমও লাঘব হয়। কত দেবেন ভাই? কত দিতে আমি কোন আমরা কোন আসতে দেবেন না কেন একবার 1500 টাকা লাগবে সাপা শেষ এর কম একটা এই যা করে আমি ভাই করতে দিব, আমরা না দিলে ধরেন না দিলে কি মাস তেল হইতেন না একজনে গেছেন গা বাস আর ভাই এন্দা গোসা না গোসা না 1500 টাকা লাগবে একবার নিতে ভাই ভাই কত কয় মাছ আরে 1500 টাকা চাই মাছ 1500 কিও বাজান মাছ কত চাইছো চাইছি 1600 একবার 1500 লাগবো ও আচ্ছা আচ্ছা মাছ এই যে মাছটা ধরলেন কেমনে ধরলেন বাবা চাই দিয়া ধরছি ট্রলার চাই দিয়া কি কি মাছ পাইলেন এই যে গইন্না মাছ আর চিংড়ি মাছ
ফজরের নামাজের সময় আসছেন? হ্যাঁ, তাহলে সময় লাগছে মাছটা ধরতে। হ্যাঁ, সেইরে খাইয়া নামাজ পড়ে আইছি। বিশ্বাস করতাম না লাগবো। মানু অনেক সরল আছে, বেশি লাগছে। কন 1200 বিট করছে আর ভাই 2 কেজি লাগলো না 2 কেজি শীতের মধ্যে বরফ লাগাইলে কি কন আলাদা করলো কারেন্ট জল আমরা ডরায় ডরায় না এই দেখলে রিং জালের মাছ আমরা লাগে কি কইছে ডরে সাইনা জালের মাছ আমরা কইছে সাইয়ের মাছ পুরুলে সাইয়ের কথা কইছে। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে একটি কথা না বললেই না, আমি বিগত 5 বছর পূর্বে এই মেঘনা নদীতে রিসার্চের ব্যাপারে একাধিকবার এসেছিলাম। তখন ঠিক এই সময় আমি যে মাছ দেখেছিলাম সেই মাছের সংখ্যা এখন অর্ধেকেরও নিচে নেমে এসেছে। আমাদের কিছু ভুলের কারণে এই নদীর প্রাকৃতিক মাছ এইভাবে অতি দ্রুত কমছে। বিশেষ করে নির্বিচারে মাছ ধরা, চরম স্বেচ্ছাচারিতা এবং নদী দূষণ। এই মেঘনা নদীর পারে অজস্র কলকারখানা থেকে প্রচুর দূষিত পানি পড়ছে এবং প্রাকৃতিক মাছ ব্যাপকভাবে কমিয়ে দিচ্ছে। অতএব আমরা যদি আমাদের এই ভুল সংশোধন করতে না পারি, অচিরেই হয়তো মেঘনার এই মাছ হারিয়ে যাবে। কত চাইছেন? 350। কি কয়, কত কয়? 200 কয়। ভাই কত দিলেন? 200। কেমন রোজ হয়? কত সময় খাটতে হয়? সকাল ভোরের চাইলে দুরা একবার রাতের 8টা তোলা। কঠিন পরিশ্রম। প্রিয় দর্শক, জেলে ভাইরা কঠোর পরিশ্রম করে মেঘনায় মাছ ধরে, সারাদিন ঘামচড়া পরিশ্রম করেও তাদের মুক্তি নেই। সংসারে শুধু অভাব, শুধু হাহাকার। ভাই আপনাদের কি এই পয়সায় চলে? না চললে অনেক কি করবো। এখন ব্যবসা তো ছাড়তেও পারতেন না? না সারমু করতে চাইরে কি করতাম। আচ্ছা ভাই, ভালো থাকেন, সালাম আলাইকুম। প্রিয় দর্শক, আপনার নাম কি ভাইয়া? ভাই আপনার নাম কি? হ্যাঁ, আচ্ছা, উনি এরশাদ জেলে, উনি এখান থেকে মাছ ধরছেন, এখন শাহালি ভাইয়ের কাছে মাছ বিক্রি করবেন। যাই হোক, মাছ নিয়ে দুইজনের পক্ষেই দরাদরি হচ্ছে। শাহালি ভাই চেষ্টা করছে মাছ কমে কিনতে এবং জেলে ভাই চেষ্টা করছে মাছ বেশি বিক্রি করতে। আসলে দুইজনের দরাদরির মধ্যে একটা চূড়ান্ত দাম হয়ে থাকে। প্রিয় দর্শক, মেঘনার কাজলি মাছ
একটা অসাধারণ খেতে ভালো এই মাছগুলো এখন অনেক কমে গেছে ভাই মাছগুলো জালে পড়ছে না কাজলি মাছ তাই না হ্যাঁ এখানে অসাধারণ সুন্দর কাজলি মাছ এখানে আরেকটা আছে বেশ বড় বড় কাজলি মাছ খুব রিয়ার মাছ অত্যন্ত দামি মাছ এখানে একটা বাইলা মাছও দেখছি একটা বেলে মাছ দেখতে পাচ্ছি এখানে দেখেন আরেকটা পোয়া মাছ আছে এখানে সুন্দর পোয়া মাছ আবার চেউ মাছও দেখা যাচ্ছে কিন্তু অসম্ভব দাম চাইতেছে মাছ ভাই লাল চেউ কেউ ভাই এত মাছ দাম কে পাওয়া যায় না মাছ না মাছ পাওয়া যায় না ১৪০০ টাকা কেজি পড়তেছে সর্বশেষে দামাদামির মাধ্যমে মাছগুলো ২০০ টাকা মূল্য নির্ধারণ করা হলো তাই না ভাই অসাধারণ সুন্দর ২০০ টাকা মূল্য নির্ধারণ করলে ২০০ টাকা বাজারের কাস্টমারে নিব না কাস্টমারের দুই দিয়ে দাম চাই আমি ৩০০ টাকা কাস্টমারের মাথা নষ্ট হয়ে যাবগা জিদ করবো দুই একটা মাছ তো খুব সুন্দর কাস্টমার যদি চিনে হয়তো দুই একটা মাছ সুন্দর হলে কি দেখছেন এটা ২০০ টাকা কিনেই পড়ছে ২০০-২৫০ টাকা বেচলে না আমার ৫০ টাকা লাভ হইতো বকাবাজি করবো বলে বেটা কিনে কাজ এই করো সেই করো প্রিয় দর্শক আমরা এই ট্রলার দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করে এবার নদীর ঘাটে ফেরত আসলাম আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ